জীবদ্দশায় নিজের কবর খুঁড়ে এলাকায় চাঞ্চল্য তৈরি করেছেন বগুড়ার মমতাজুদ্দিন সর্দার সত্যরুদ্ধ মমতাজির পর্যবেক্ষণেই খনন করা হয় কবর তারপর বালু দিয়ে সেটি ফরাট করা হয় এই কাণ্ডে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিস্তারিত মেহেরুল সুজনের প্রতিবেদনে ছবি তুলেছেন আব্দুল মোমেন খনন হচ্ছে কবর পাশেই বসা সত্যরর্ধ মমতাজ উদ্দিন সর্দার পরিবার বা স্বজন নয় নিজের জন্যই গোর্খদকদের কাজে লাগিয়েছেন বগুড়ার শাহজাহানপুর এলাকার এই বাসিন্দা পেশায় দিনমজুর ছিলেন মমতাজ উদ্দিন সর্দার দেশের বিভিন্ন জেলায় কাজ করার সময় পীর দরবেশদের অনুসারী হয়ে পড়েন সবশেষ ভাই পাগলা নামের এক পীরের হন মমতাজ কয়েক বছর আগেই মারা যাওয়া সেই পীরের নির্দেশনা অনুযায়ী নিজের কবর খোঁড়ালেন দাবি মমতাজের আমি পাগল সাগলকে মানি কারণ এদের আমি যেখানে একটা আজমাইজ পাইছি কিছু পাইছি শ্রমিক দিয়ে কবর খনন শেষে বালু দিয়ে সেটি আবার ভরাটও করেছেন মমতাজ মৃত্যুর পর সেই কবর উন্মুক্ত করে তাকে সেখানে দাফন করতে পরিবারকে নির্দেশনাও দেন বালু দিয়ে ভরা কি করে তোমা আমার দেরি আর কতদিন হয় না হয় সে আমি ওটা ওইভাবে ইয়ে করতে এখন এতখানি গাঁতে বাউন্ডারি করে মৃত্যুর আগেই নিজের কবর খুঁড়ে রাখার বিষয়ে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন পরিবারের সদস্যরা আমি এখনই বেঁচে থাকি কবর খুঁড়ে আমি বালুদের রাখবো আমাকে ওখানে রাখবি এটা একটা গোলামি মনে হয় আমরা কোনোদিন চিন্তা ভাবনা করিনি যে সে নিজের কবর নিজে খুঁড়ে থেকে তারপরে খুঁড়বে আর কি আল্লাহ হায়াত মুহূর্ত কি আগে যাবে কে পরে যাবে কিন্তু আমাদের আল্লাহ হায়াতে পাইছে তো তার যে ওষুদ নামা করছে সেটা আমাদের করা খরচ সেটা আমরা তাকে তারাকে আগে সেখানে সজ্জিত করব। কবর তৈরির পাশাপাশি নিজের জন্য কাফনের কাপড়ও কিনে রেখেছেন মমতা জুদ্দিন মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া